চ্যানেল, আমি সুস্মিতা। আজ আমি আপনাদেরকে দেখাবো জেন্টস সোয়েটারের ফুল সাইজের মাপ। কিভাবে আপনারা কতটা বুনবেন, কি কতটা ঘর নেবেন, কিভাবে বুনবেন, গলা কিভাবে তৈরি করবেন, পুরোটাই আজকে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। একটা ফুল সাইজের জেন্টস সোয়েটার করতে গেলে কিভাবে আপনারা করবেন সেটাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন শুরু করি আজকের ভিডিও। দেখুন, এটা একটা জেন্টস সোয়েটারের ডিজাইন, ঠিক আছে। এটা আমি ডবল কালারের উল দিয়ে এই সোয়েটারের পুরো ডিজাইনটা কমপ্লিট করেছি। প্রথমে আপনাদের বলি, এই যে বর্ডারটা, বর্ডারে আমি যে ডিজাইনটা দিয়েছি এই ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন আমার 101 নাম্বার ডিজাইনের ভিডিওতে, ঠিক আছে। 101 নাম্বার ডিজাইনের ভিডিওতে এই বর্ডারের ডিজাইনটা পেয়ে যাবেন। যদি আপনারা এই বর্ডারটাই তৈরি করতে চান, 101 নাম্বার ডিজাইনের ভিডিওতে এই বর্ডারের ডিজাইনটা পেয়ে যাবেন। ওপরে যে ডিজাইনটা আমি দিয়েছি, দেখুন পুরো সোয়েটারটায় আমি যে ডিজাইনটা দিয়েছি এই ডিজাইনটা আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। ডিজাইন নাম্বার 90, ডিজাইন নাম্বার 90-তে এই ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি মনে করেন এই ডিজাইন দিয়েই আপনারা জেন্টস সোয়েটারটা বানাবেন, তাহলে এই ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলে। ডিজাইন নাম্বার 90-তে এই ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন। এবং এটা একটা ডাবল কালারের ডিজাইন এবং এটা একটা জেন্টস সোয়েটারের ডিজাইন, খুব সুন্দর দেখতে লাগে এই ডিজাইনটা যদি আপনারা দেন। এবার আসি সোয়েটারটা কিভাবে বানাবো। প্রথমে বর্ডারে আমি ঘর তুলেছি 110টা, এখানে বর্ডারটা যে বুনেছি 110টা ঘর তুলে আমি এই বর্ডারটা আমি কমপ্লিট করেছি। এই বর্ডারটা আমি বুনেছি মোট 3 ইঞ্চি, মোট 3 ইঞ্চি আমি এই বর্ডারটা পুরো কমপ্লিট বুনেছি। 3 ইঞ্চি বর্ডার বোনার পর আমি 21টা ঘর এখানে বাড়িয়েছি। 21টা কেন, 20টা কেন নয়, কারণ আমার এই ডিজাইনটা তৈরি করবার জন্য আমার বিজোড় সংখ্যার ঘর দরকার ছিল, তাই আমি এখানে 21টা ঘর বাড়িয়ে 131টা মোট ঘর এখানে হয়েছে। 110টা ঘর নিয়ে বর্ডার বুনেছি, তারপর 21টা ঘর বাড়িয়ে 131টা ঘর নিয়ে আমি একদম এইখান থেকে আর আপনার বগল অবধি আমি কমপ্লিট করে দিয়েছি, ঠিক আছে। বগল অবধি কমপ্লিট করে দিয়েছি, এখানে আর কিছু করার নেই, পুরোটাই এমনি বুনে যেতে হবে। এই 131টা ঘর নিয়ে পুরো একদম বগল অবধি বুনে যেতে হবে। বগল ফেলেছি আমি 5 4 3 2 1, 5 4 3 2 1, অর্থাৎ 15টা ঘর এদিকে আর 15টা ঘর এদিকে এই বগলে। এইভাবে 15 15 30টা ঘর আমি বগলে বন্ধ করে দিয়েছি। দেওয়ার পর আমি বাকি ঘরটা এমনি প্লেন বুনে গেছি, এখানে কোনো ঘর আর বন্ধ করার নেই, পুরোটাই আমি বুনে গেছি। এবং এখানে আমি যে গলার কাটিংটা যেটা করেছি সেটা কি করেছি, একদম গলার কাটিং যখন আপনারা করবেন বলে মনে করবেন, তারপর কিন্তু আপনারা এখানে খুব বেশি হলে আর আটকাটে বুনবেন, ঠিক আছে। গলার ঘরটা যেখানে বন্ধ করবেন, মানে গলার কাটিংটা যেখানে করবেন, গলার কাটিং যেখানে করবেন, তারপর আপনারা আর মাত্র 8 থেকে 10 কাটি বুনতে পারেন, তার বেশি কিন্তু বোনা যাবে না। তো সেইটা হিসেব করে আপনারা এই গলার কাটিংটা করবেন। এবং আমি কাঁধে ঘর রেখেছি 23টা, এদিকে 23টা ঘর, এদিকে 23টা ঘর, বাকি মাঝখানের সমস্ত ঘর আমি একসাথে বন্ধ করে দিয়েছি, ঠিক আছে। গলার কাটিংটা কী করে করেছি আর একবার বলে দিচ্ছি, এদিকে 23টা ঘর, এদিকে 23টা ঘর, মোট 46টা ঘর বাদ দিয়ে এই মাঝখানে যতগুলো ঘর আছে সমস্ত ঘর আমি একটা কাটাতে একসাথেই বন্ধ করে দিয়েছি। দিয়ে আমি এই গলার কাটিংটা কমপ্লিট করেছি, করে আমি এই 8 কাটি মতো বুনেছি, বুনে আমি কাঁধটা একসাথে জুড়ে দিয়েছি। এই হয়ে গেল আমার পিঠের দিকটা। এবার আসি সামনের দিকে। সামনের দিকে একই ব্যাপার,
एक ही भावे आपनारा बॉर्डर बुनबेन एवं तारपर एक ही भावे जेभावे पीठेर दिके करेछेन सेभावे एक ही भावे करबेन। एखाने 110টা ঘর নেবেন, 110টা ঘর নিয়ে বর্ডার বুনবেন, 3 ইঞ্চি বর্ডার বুনবেন। বোনার পর 21টা ঘর বাড়াবেন, বাড়িয়ে এই ডিজাইনটা পুরো একদম বগল অবধি কমপ্লিট করে নেবেন। যেমন পিঠের দিকে করেছেন তেমন সামনের দিকে বগল অবধি ডিজাইনটা কমপ্লিট করবেন। করার পর এখানে পিঠেও যেমন 5 4 3 2 1 করে 15টা ঘর হয়ে বগল ফেলেছিলেন, তেমন সামনে দিকেও 5 4 3 2 1 করে 15টা ঘর, এদিকে 15টা আর এদিকে 15টা, মোট 30টা ঘর আপনারা বগলে ফেলে দেবেন, মানে মেরে দেবেন। তারপরে আবার আপনারা এখানে বুনতে থাকবেন এবং বগল থেকে এই গলা অবধি আপনারা এই যে গলার কাটিংটা যেভাবে করবেন সেটা বলে দিচ্ছি। বগলের পর থেকে নর্মালি যেমনভাবে বোনেন তেমনভাবেই বুনতে থাকবেন। গলার কাটিংয়ে করতে হবে কি, কাঁধে যেমন আমরা পিঠের দিকে যেমন বলেছি এইখানেও তাই একই করতে হবে। 23টা আর 23টা অর্থাৎ 46টা ঘর, এই দিকের কাঁধে 23টা ঘর, এদিকের কাঁধে 23টা ঘর, 46টা ঘর রাখতে হবে। এবং মাঝখানটায় একসাথে একই কাঁটায় 23টা ঘর আপনাকে একসাথে মেরে দিতে হবে, ঠিক আছে। এবং তারপর আমাকে 5 4 3 2 1 1 এই করে 16টা ঘর এদিকে, এদিকে 16টা ঘর, 5 4 3 2 1 1 এইভাবে 16টা ঘর এদিকে বন্ধ করে দিতে হবে, 16টা ঘর এদিকে বন্ধ করে দিতে হবে, আর মাঝখানে 23টা ঘর একসাথে একই কাঁটায় বন্ধ করে দিতে হবে। তাহলে আপনাদের এই রকম গলাটা এসে যাবে, এটা মানে সামনেটা এইভাবেই কমপ্লিট হয়ে যাবে। এবার আসি হাতার কথায়, হাতায় কিভাবে করবেন। হাতায় প্রথমে আমি ঘর নিয়েছি 52টা ঘর, 52টা ঘর নিয়ে বর্ডার বুনেছি। বর্ডার বোনার পর আমি 10টা ঘর বাড়িয়ে দিয়েছি একসাথে, একসাথে 10টা ঘর বাড়িয়ে করেছি 62টা ঘর এখানে হয়েছে। 62টা ঘর হওয়ার পর থেকে আমি ডিজাইনটা স্টার্ট করেছি, ডিজাইনটা শুরু করেছি এবং প্রত্যেক 6 কাটি অন্তর আমি দুদিকে মানে একই কাঁটায় 2টো করে ঘর বাড়িয়েছি, এদিকে একটা আর এদিকে একটা, একই কাঁটায় দুদিকে একটা একটা 2টো করে ঘর বাড়িয়ে এইভাবে 6 কাটা অন্তর বাড়িয়ে বাড়িয়ে আমি এখানে যখন পৌঁছেছি, বগলে যখন আমি পৌঁছেছি তখন আমার বগলে ঘরের সংখ্যা হয়েছে 109টা ঘর, ঠিক আছে। 109টা ঘর হবার পর আমি বগল ফেলেছি, বগল ফেলেছি সেই একই পদ্ধতিতে 5 4 3 2 1 এবং এইখানে একটা বলে রাখি, এখানে একটা ব্যাপার হচ্ছে এখানে আমি এক এক করে 14 বার অর্থাৎ এদিকে 14টা আর এদিকে 14টা 28টা ঘর আমি ফেলেছি। তাহলে বগলে প্রথমে ফেললাম 5টা, তারপর 4টে, তারপর 3টে, তারপর 2টো এবং এক এক করে 14টা, এদিকে 14 ওদিকে 14, 28টা ঘর আমি বগলে বন্ধ করে দিয়েছি। দেবার পর আমি 3টে করে ঘর বন্ধ করেছি 3 বার অর্থাৎ 3টে এদিকে 3টে ওদিকে, অর্থাৎ 6টা করে ঘর আমি 3 বার বন্ধ করেছি অর্থাৎ 18টা ঘর বন্ধ করেছি। করার পর লাস্টে এখানে আমার ওই 18টা মতো ঘর ছিল ওটা একসাথে একভাবেই বন্ধ করে দিয়েছি, দিয়ে আমার হাতাটা কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে আপনারা মনে করলে এই ডিজাইনটা আপনারা তৈরি করতে পারেন, কোনো প্রবলেম হবে না। এবং এই সোয়েটারটা খুব সুন্দর দেখতে লাগে এবং এই সোয়েটারটা আমি করেছি গ্রে কালারের উল আর হোয়াইট, গ্রের সঙ্গে হোয়াইট দিয়ে এই ডবল কালার দিয়ে আমি এই সোয়েটারটা তৈরি করেছি এবং এতে আমার গ্রে কালারের উল লেগেছে 10টা গোলা, 10টা পুরো লাগেনি, 10টার কিছু কম লেগেছে, 9.5 মতো লেগেছে, হাফ গোলা আমার এখনও বেঁচে আছে। আর 8টা গোলা আমি নিয়েছিলাম সাদা হোয়াইট কালারের, কিন্তু 8টা গোলা থেকেও আমার বেঁচে আছে 7.5টা গোলা আমার কমপ্লিট লেগেছে এই পুরো সোয়েটারটা কমপ্লিট করতে।